আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম আত্মসাৎকারী, আমি মুসলিম হারাম ভক্ষণকারী। এই জাহেলিয়াতের ময়দানে বাংলাদেশ আহলাদের যুবসংঘের প্রত্যেকটি কর্মী যুদ্ধরত সৈনিকের মতো অবস্থান করতে হবে। বাংলাদেশ আহলাদের যুবসংঘের প্রত্যেকটি কর্মী সুন্নাতের পূর্ণ ইত্তেবা করতে হবে। আমি বাংলাদেশ আহলাদের যুবসংঘের কর্মী হয়ে যদি আমার মধ্যে আমল আখলাক সুন্নাত অনুযায়ী না হয়, তাহলে শুধু যুবসংঘের কর্মী হয়েও কোনো লাভ হবে না। আমি যুবসংঘের কর্মী, আমি দায়িত্ব নিয়ে বসে আছি, কিন্তু আমি দায়িত্ব পালন করছি না সঠিকভাবে, অবশ্যই অবশ্যই এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আপনি সকলে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নির্ভেজাল তাওহীদের ঝণ্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলাদী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশের মাননীয় প্রধান অতিথি আহলাদী বাংলাদেশ আহলাদী যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত জেলা উপজেলা এলাকা এবং শাখার দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ আহলাদী যুব সংঘের প্রাথমিক সদস্য, কর্মী এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা বাংলাদেশ আহলাদী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী একটা যুব সংগঠনের নাম। এই সংগঠনের প্রত্যেকটি কর্মীকে স্মরণ রাখতে হবে যে আমরা সকলেই এই জাহিলিয়াতের ময়দানে যুদ্ধরত সৈনিক। বাংলাদেশে যে জাহিলিয়াত চলছে, আমি মুসলিম সুদখোর, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম জেনাকার, আমি মুসলিম আত্মসাৎকারী, আমি মুসলিম হারাম ভক্ষণকারী, আমি মুসলিম শিরিককারী, আমি মুসলিম বিদআতকারী, যত জাহিলিয়াত বাংলার বুকে চলছে, এই জাহিলিয়াতের ময়দানে বাংলাদেশ আহলাদী যুব সংঘের প্রত্যেকটি কর্মী যুদ্ধরত সৈনিকের মতো অবস্থান করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কোনো সময় আমাদের সামনে বিভিন্ন বাধা আসবে, সেই সমস্ত বাধাকে উপেক্ষা করে, সেই সমস্ত বাধাকে পদদলিত করে আমাদেরকে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের আওতায়, কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে নিজেকে নিজের সার্বিক জীবনকে পরিচালনার জন্য এগিয়ে যেতে হবে। আমাদের সামনে বাধা আসবে বহু ধরনের, পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্র ধর্মীয় নেতাদের বাধা এবং রাষ্ট্রীয় বাধা, যত বাধাই আসুক না কেন, আমরা যদি বাংলাদেশ আহলাদী যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যকে সঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সবসময় শাহাদাত পিয়াসী মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের শাহাদাত পিয়াসী সৈনিকের জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। আমাদের সবসময় চেষ্টা করতে হবে জান্নাত হাসিল করার জন্য, জান্নাতে যাওয়ার জন্যই আমরা সংগঠন করি। বাংলাদেশ আহলাদী যুব সংঘ দুনিয়াবি স্বার্থ হাসিলের কোনো সংগঠন নয়, বাংলাদেশ আহলাদী যুব সংঘ একমাত্র পরকালে জান্নাত লাভের সংগঠন। যদি কোনো ব্যক্তি দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চান, তাহলে এই বাংলাদেশ আহলাদী যুব সংঘ ছেড়ে দুনিয়াবি কোনো সংগঠনে চলে যেতে হবে। যদি আপনি জান্নাত হাসিল করতে চান, তাহলেই কেবল বাংলাদেশ আহলাদী যুব সংঘের কর্মী হবেন ইনশাআল্লাহ।
এবং আমরা সব সময় চেষ্টা করব আমাদের কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করা। আমাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন 24টি ঘন্টা সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বড় বড় বিজনেসম্যান হওয়ার জন্য পাঠাননি, বড় কোটিপতি হওয়ার জন্য পাঠাননি। আল্লাহ আমাকে আপনাকে সকলেই সকলকেই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা অবশ্যই আল্লাহর জন্য আমাদের কিছু সময় ব্যয় করব। দুনিয়াবি উদ্দেশ্যে আমরা কোনো সময় ব্যয় করতে চাই না। যারা দুনিয়াবি উদ্দেশ্যকে হাসিল করার জন্য বা দুনিয়াবি কাজের জন্য নিজেকে ব্যস্ত রাখি, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ তাআলা তাদের হাতকে ব্যস্ততায় ভরে দিবেন। অতএব আমরা আসুন আমাদের কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করি। আমাদের মনে রাখতে হবে আমাদের দেহের প্রতি ফোটা রক্ত আল্লাহর দেয়া আমানত, এই আমানত ব্যয় করতে হবে একমাত্র আল্লাহর রাস্তায়। আমার প্রত্যেকটি ফোঁটা এবং আমার প্রত্যেকটি ধাপ আল্লাহর রাস্তায় যেন ব্যয় হয়, এই জন্য বাংলাদেশ আওয়ামী যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে স্মরণ রাখতে হবে। আমাদের প্রত্যেকটি কর্ম এবং আচরণ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হতে হবে, দুনিয়াতে সুনাম কুড়ানোর জন্য নয়। আল্লাহ যেন আমার প্রত্যেকটি কর্মে সন্তুষ্ট হন, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদের ইখলাস ঠিক রাখতে হবে। আমরা যদি আমাদের ইখলাসকে ঠিক রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মাঠে ময়দানে নামি এবং বাতিলের মোকাবেলা করার চেষ্টা করি, ইনশা আল্লাহ বাতিল আমাদের সামনে টিকতে পারবে না। কিন্তু যদি আমরা দুনিয়াদার হয়ে যাই, দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে যাই, তাহলে বাতিল আমাদের উপর মাথা চাড়া দিবে। তাই আসুন আমরা আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করি, এর মাধ্যমে আমরা জান্নাত কামনা করি। বাংলাদেশ আহলাদিয়া যুব সংঘের প্রত্যেকটি কর্মীকেই খালেস তাওহীদে বিশ্বাসী হতে হবে। যদি আপনি খালেস তাওহীদে বিশ্বাসী হতে পারেন, তাহলে দুনিয়াবি কোনো কিছুই আপনাকে বন্ধ করতে পারবে না, বাধা দিতে পারবে না। রুজির মালিক আল্লাহ, এটাও কিন্তু তাওহীদ। রুজির মালিক কে? আল্লাহ। আমরা অনেক কর্মী আছি যে দুনিয়াবি ব্যস্ততার কারণে সংগঠনের সময় দিতে চায় না। দুনিয়াবি ব্যস্ততা যতই থাকুক না কেন, যারা কাজ করে তারা ব্যস্ততার মধ্যে দিয়েই করে। মনে রাখতে হবে একজন অবসর মানুষ যে সবসময় অবসর থাকে, যার হাতে কোনো ব্যস্ততাই নাই, তার দ্বারা কোনো সফলতা আসে না, কিছুই হয় না তার দ্বারা। দুনিয়াতে ব্যস্ত মানুষরাই কিছু করে দেখায়। অতএব আমাদের হাতে যতই ব্যস্ততা থাকুক না কেন, অবশ্যই এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কিছু সময় বাংলাদেশ আহলাদী যুব সংঘের জন্য ব্যয় করতে হবে। বাংলাদেশ আহলাদী যুব সংঘের এই নির্ভেজাল তাওহীদের দাওয়াত প্রচারের জন্য আমাদের সচেষ্ট হতে হবে, আর আমাদের নিবেদিত প্রাণ হতে হবে। তাহলেই যত প্রকার শিরিক বিদআত আছে এই বাংলার বুক থেকে উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলাদী যুব সংঘের প্রত্যেকটি কর্মী সুন্নাতের পূর্ণ ইত্তেবা করতে হবে। আমি বাংলাদেশ আহলাদী যুব সংঘের কর্মী হয়ে যদি আমার মধ্যে সুন্নাত না থাকে, আমার যদি বেশভূষা সুন্নাত না হয়, আমার যদি পোশাক পরিচ্ছদ সুন্নাত অনুযায়ী না হয়, আমার যদি আমল আখলাক সুন্নাত অনুযায়ী না হয়, তাহলে শুধু যুব সংঘের কর্মী হয়েও কোনো লাভ হবে না। আমরা এই বাংলাদেশ আহলাদী যুব সংঘ সেই সমস্ত দরবারের মতো পীরের যে মাজারগুলো আছে, যেমন পীরেরা ঘোষণা দেয় যে আসো আমার দলে যোগ দাও, আমরা একবারে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাব। বাংলাদেশ আহলাদী যুব সংঘ এই ধরনের মিথ্যা আশা কাউকে দেয় না। বাংলাদেশ আহলাদী যুব সংঘ প্রত্যেকটি কর্মীকে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তার সার্বিক জীবন পরিচালনার জন্য আহ্বান জানাই। আমি আপনি সকলে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বোপরি আল্লাহর নিকটে বিনীত হতে হবে। বিনীত হওয়া এটা আমাদের জন্য সবচেয়ে বড় গুণ। মনে রাখতে হবে যে যত বড় জ্ঞানী সে তত বড় বিনয়ী, যে যত বড় পরহেজগার সে তত বড় বিনয়ী। আমাদেরকে বিনয়ী হতে হবে, কারণ আমার সবকিছু আল্লাহর, আমার যত সম্পদ রয়েছে এই সম্পদের মূল মালিক হলেন আল্লাহ, আমার সুন্দর চেহারা এর মূল মালিক হচ্ছেন আল্লাহ, আমার যত নিয়ামত আমি ভোগ করছি সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইলে আজকে যে আমি কথা বলছি এই মুহূর্তে আমার কথা বন্ধ করে দিতে পারেন।
আল্লাহ চাইলে আমার সুন্দর চেহারার বিকৃতি ঘটিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে আমাকে সেকেন্ডের মধ্যে কোটিপতি থেকে ফকির করে দিতে পারেন, এটা সবকিছু আল্লাহর ইচ্ছায়। অতএব দুনিয়াতে আমার কোনো অহংকার চলবে না। আসুন আমরা সকল অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমরা নিবেদিত প্রাণ হই বাংলাদেশ আহলে যুব সংঘের জন্য। বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আনুগত্য ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়। বদরের যুদ্ধের যদি ইতিহাস দেখেন, সেখানে আনুগত্যের ছাপ, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আনুগত্য না থাকতো, তাহলে বদরের যুদ্ধের যে বিশাল জয়, এটা মুসলিমদের পক্ষে কখনো আশা সম্ভব ছিল না। আমরা দেখেছি উহুদের যুদ্ধের ঘটনা, উহুদের যুদ্ধে সামান্য একটু অবহেলার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ একটু লঙ্ঘন করার কারণে 70 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুইটি দাঁত ভেঙে গেল, এটা শুধুমাত্র একটু অবহেলার কারণে, একটু কথার এদিক ওদিক করার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে গেল। বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যদি আমরা নেতার আনুগত্য না করি, তাহলে কখনোই বিপ্লব সম্ভব নয়। আমরা দেখেছি মৌমাছি, আমরা মাছিও দেখতে পাই সমাজে, সব জায়গায় মাছি দেখতে পাই, আবার মৌমাছিও দেখতে পাই। মাছির সংখ্যা অনেক বেশি, মৌমাছির সংখ্যা কিন্তু একেবারে নগণ্য। তারপরেও যত বেশি সংখ্যা হোক না কেন, মাছির দ্বারা মানুষ উপকৃত হয় না, কিন্তু মৌমাছি কম হলেও তার দ্বারা সারা দুনিয়ার সকল মানুষ উপকৃত হচ্ছে। তার কারণ তাদের মধ্যে নেতৃত্ব এবং আনুগত্য আছে। নেতৃত্ব এবং আনুগত্যের কারণেই মৌমাছির দ্বারা আমরা সারা বিশ্বের মানুষ উপকৃত হচ্ছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী যদি তার নেতার আনুগত্য করে, সর্বোচ্চ আনুগত্য রাখে, যতক্ষণ পর্যন্ত নেতা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নির্দেশনা প্রদান করবেন, সেই আনুগত্য, সেই নির্দেশের আনুগত্য যদি করে, তাহলে অবশ্যই বাংলার বুক থেকে শিরিক বিদআত উঠে যেতে দিশা পাবে না। অবশ্যই শিরিক বিদআত উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আলাদা যুব সংঘের কর্মীকে, প্রত্যেকটি কর্মীকে সর্বোচ্চ আমানতদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যেন আমানতদার হই। আমরা যে যে দায়িত্বশীল হয়েছি, আমাদেরকে যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব আমার দায়িত্ব, আমার নিকটে আমানত, এই আমানত রক্ষা করতে হবে। আমি যুব সংঘের কর্মী, আমি দায়িত্ব নিয়ে বসে আছি, কিন্তু আমি দায়িত্ব পালন করছি না সঠিকভাবে, অবশ্যই অবশ্যই এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই সকলকে অনুরোধ করছি, আমাদের এই আমানত রক্ষা করার জন্য আমরা যেন কোনো চরমপন্থী না হই, শৈথল্যবাদীও না হই। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মধ্যমপন্থী হব। চরমপন্থীও ইসলাম সাপোর্ট করে না, মধ্যম শৈথল্যবাদীও ইসলাম সাপোর্ট করে না। ইসলাম হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করার জন্য ধর্ম। অতএব আমরা সবাই মধ্যপন্থা অবলম্বন করব। আসুন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়া তলে এসে আমরা বাংলার বুক থেকে শিরিক বিদআতকে উদ্ধার করার চেষ্টা চালাই। আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই প্রচেষ্টা না চালাই, তাহলে এই বাংলার বুক থেকে শিরিক বিদআত উৎখাত হবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।